ক্লাস নাইনের সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেল বি রাজ টিউটোরিয়ালে স্বাগত আজকের এই ভিডিওতে রয়েছে বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট সিক্স অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রশ্নের উত্তর সম্পর্কিত বিস্তারিত আলোচনা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ এক নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো প্রথম প্রশ্ন বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় প্রাবন্ধিক কোন অর্থে আত্মনির্ভরশীল শব্দের প্রয়োগ ঘটিয়েছেন বর্তমান যুগের ইংরেজি ও বাংলাকে কেন তিনি আত্মনির্ভরশীল মনে করেননি উত্তরটা দেখে নাও কোনো নতুন চিন্তা বা অনুভূতি প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে বাংলা ও ইংরেজি তাদের নিজস্ব শব্দভাণ্ডারে অনুসন্ধান না করে অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে এই প্রসঙ্গেই লেখক সৈয়দ মুজতবা আলী আলোচ্য উক্তিটি করেছেন লেখকের মতে বাংলা বা ইংরেজি ভাষা কখনোই আত্মনির্ভরশীল নয় কারণ এই ভাষা প্রয়োজনে তো বটেই অপ্রয়োজনেও অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করেছে পাঠানো মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ প্রভৃতির প্রয়োজনে প্রচুর আরবি ও ফার্সি শব্দ বাংলায় প্রবেশ করেছে এছাড়াও ইংরেজ আমলে ইংরেজি সহ অন্যান্য ভাষা থেকেও শব্দ গ্রহণ করা হয়েছে ইংরেজির ক্ষেত্রেও অন্য ভাষা থেকে শব্দ গ্রহণের প্রবণতা দেখা গেছে তাই বাংলা বা ইংরেজি আত্মনির্ভরশীল ভাষা নয় পরের প্রশ্ন আমি এই ঘাসে বসে থাকি কোন সময় কবি ঘাসে বসে থাকেন তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে সূর্যাস্তের পর আকাশের সাতটি তারা ফুটে উঠলে কবি জীবনানন্দ দাস বঙ্গ প্রকৃতির শান্তকালীন সৌন্দর্য উপভোগের জন্য ঘাসের ওপর বসে থাকেন বাংলার বুকে যখন সন্ধ্যা নেমে আসে তখন ঘাসের ওপর বসে আকাশের দিকে তাকিয়ে কবির মনে হয় এক এলোকেশি কন্যার আবির্ভাব হয়েছে মাটির বুকে ধীরে ধীরে নেমে আসা অন্ধকার যেন সেই কন্যার ছড়িয়ে পড়া কালো চুলের রাশি কবির মনে হয় হিজল কাঁঠাল জাম প্রভৃতি গাছের পাতা ছুঁয়ে নেমে আসা অন্ধকার যেন সেই রূপসী কন্যার চুলের সোহাগ চুম্বন এছাড়া গাছপালা লতা গুলমুখ ঘাস ফল পুকুর মাছ হাঁস মানুষ সব কিছুর গন্ধ মিলে তৈরি হয় বাংলার সন্ধ্যার গন্ধ এইভাবেই কবি প্রকৃতি ও জীবজগৎকে মিলিয়ে প্রাণময়ী বাংলাকে অনুভব করেছেন পরের প্রশ্ন কিন্তু বিঘ্নও আছে বহু পত্রলেখক স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে কিরূপ বিঘ্নের কথা জানিয়েছেন স্বামী বিবেকানন্দ তার চিঠি রচনায় মিস নোবেলকে ভারতে আগমনের পূর্বে চিঠি মারফত কিছু কথা জানিয়েছিলেন ভারতবর্ষে মিস নোবেলের প্রয়োজনীয়তা থাকলেও তার সামনে নানা প্রকার বিঘ্ন আছে একথা বুঝতে পেরেছিলেন বিবেকানন্দ তাই তাকে কিছু বিষয় সতর্ক করেছেন তিনি এদেশের মানুষের জাতি ও স্পর্শ সম্বন্ধে স্বচ্ছ ধারণার অভাব আছে ফলে ভয় কিংবা ঘৃণা যে কোনো কারণেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে মিস নোবেল ভারতীয়দের জন্য কিছু করলে শ্বেতাঙ্গরা তাকে খামখেয়ালি মনে করে তার গতিবিধি সন্দেহের চোখে দেখবে এছাড়া এদেশের গ্রীষ্মপ্রধান জলবায়ুও তার পক্ষে প্রতিকূল হতে পারে শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার উপায়ও নেই এই সকল বিঘ্নের কথাই বিবেকানন্দ মিস নোবেলকে জানিয়েছিলেন পরবর্তী প্রশ্ন নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড় না উদ্ধৃতাংশের নোটে গাছটির প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কীভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতায় কবি দেখিয়েছেন যে একসময় মানুষ নিবিড় অনুরাগে ঘর বেঁধেছিল এই বাংলায় কিন্তু পরবর্তীকালে নগর সভ্যতার আগ্রাসনে গ্রাম সভ্যতার এই সমৃদ্ধি নষ্ট হয়ে যায় তবু শহরের যান্ত্রিক সভ্যতার চাপে হাঁপিয়ে ওঠা মানুষেরা শান্তির খোঁজে বারবার ফিরে আসে গ্রাম বাংলায় তাদেরই ফিরে আসা কখনোই ফুরোয় না সূর্যের আসা যাওয়া নদীর বয়ে চলার মতোই বাংলার মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা উন্মাদনা কখনোই পুরানো হয় না রূপকথার গল্পে গল্পটি শেষ হলে নোটে গাছটি মুড়িয়ে যায় কিন্তু আবহমানকাল ধরে মানুষের ঘরে ফেরার যে গল্প কবি শোনান তা কখনোই পুরবাণ নয় বলে উক্তিটি করা হয়েছে পরের প্রশ্ন আর আহারের সংস্থান রহিল না রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশে কিভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশের আলোকে আলোচনা করো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গুদ্যাংশে প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তির অধিকার নিয়ে এক জ্ঞাতির সঙ্গে মামলায় পরাজিত হয় রাধারানীর বিধবা মা জ্ঞাতি ডিগ্রি জারি করে তাদের পিতৃপুরুষের ভিটে থেকে উচ্ছেদ করে ফলে তাদের গৃহ হারা হতে হয় নগদ যেটুকু অর্থ ছিল সবই মামলা করতে ব্যয় হয়ে যায় গয়নাগাঠি বিক্রি করে রাধারানীর মা প্রিভি কাউন্সিলে আপিল করায় তারা আর্থিকভাবে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায় দৈহিক পরিশ্রম করে তারা কোনো রকমভাবে দিন কাটায় এই তীব্র দারিদ্র্যের কারণে রাধারানীর মায়ের পক্ষে রাধারানীর বিবাহ দেওয়াও সম্ভব ছিল না পরের প্রশ্ন করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম প্রফেসর শঙ্কু কিভাবে সেই প্রমাণ পেয়েছেন সত্যজিৎ রায় রচিত করভাস গল্পের অন্তর্গত আলোচ্য চুক্তিটির বক্তা হলেন প্রফেসর শঙ্কু প্রফেসর শঙ্কুর তৈরি অর্নিথন যন্ত্রের মাধ্যমে দুই সপ্তাহের মধ্যে তার পোশাক কাক করভাসের শিক্ষার অভাবনীয় উন্নতি ঘটেছিল তারপর থেকে সে নিজেকে অন্যান্য কাকেদের থেকে আলাদা মনে করতে শুরু করেছিল একদিন দুপুরে হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়েছিল সেই সঙ্গে ছিল প্রচণ্ড বিদ্যুৎ ও বজ্রপাত দুপুর তিনটে নাগাদ বাঁচ পড়ার একটি বিশাল শব্দ হলে শঙ্কু জানলার কাছে গিয়ে দেখেন তার বাগানের বাইরের শিমুল গাছটার থেকে ধোয়া বেরোচ্ছে বিকেলে বৃষ্টি থেমে গেলে বাইরের কাকের প্রচণ্ড কোলাহল শোনা যায় সেই অঞ্চলের সমস্ত কাক ওই গাছটার সামনে এসে কোলাহল শুরু করে শঙ্কু তার চাকর প্রহ্লাদকে ঘটনাটা দেখতে পাঠালে সে ফিরে এসে জানায় ওই গাছটার নিচে একটা কাক মরে পড়ে আছে তাই বাকি কাকগুলো এত চেঁচাচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সকল কাক সেখানে জড়ো হলেও করভাস শঙ্কুর ঘর থেকে বেরোবার কোনো আগ্রহই দেখায়নি সে তখন এক মনে পেন্সিল দিয়ে মৌলিক সংখ্যা লিখছিল এই ঘটনার পরেই শঙ্কু বুঝতে পারেন যে করভাস নিজেকে অন্যান্য কাকেদের থেকে আলাদা রাখতে চায় দুই নম্বরের প্রথম প্রশ্নে বলা হয়েছে মৌলিক শব্দ বলতে কি বোঝো যে শব্দের গঠনকারী ধ্বনিগুলিকে ভাগ করা যায় না কিংবা ভাগ করা গেলেও কোনো অর্থবোধক ধ্বনি পাওয়া যায় না তাকেই মৌলিক শব্দ বলে যেমন মা ও বই প্রভৃতি পরের প্রশ্ন নবগঠিত শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি। নবগঠিত শব্দকে দুইটি শ্রেণীতে ভাগ করা যায় যেমন মিশ্র বা শঙ্কর শব্দ এবং অনুদিত শব্দ তদ্ভব শব্দের দুটি উদাহরণ দাও তদ্ভব শব্দের দুটি উদাহরণ হল কার্য থেকে কচ্চ সেখান থেকে কাজ অদ্য থেকে অজ্জু সেখান থেকে আজ পরের প্রশ্ন দেশি শব্দকে অজ্ঞাতমূল শব্দ বলা হয় কেন বাংলার প্রাচীন বা আদিম অধিবাসী দ্রাবিড় বা অস্ত্রিক গোষ্ঠীর ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে তাদের দেশি শব্দ বলা হয় অধিকাংশ ক্ষেত্রেই এই সকল শব্দের মূল পাওয়া যায় না বলে এগুলিকে অজ্ঞাতমূল শব্দও বলা হয় পরের প্রশ্ন তুর্কি এবং ওলন্দাজ শব্দভাণ্ডার থেকে বাংলায় গৃহীত হয়েছে এমন দুটি করে শব্দের উদাহরণ দাও তুর্কি শব্দভাণ্ডার থেকে বাংলায় গৃহীত দুটি শব্দ হল বেগম দারোগা ওলন্দাজ শব্দভাণ্ডার থেকে বাংলায় গৃহীত দুটি শব্দ হলো ইস্কাপন তরুপ পরের প্রশ্ন তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন দুটি শব্দ লেখো তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন দুটি শব্দ হল চুরুট পিলে এরপর দুই দশমিক সাতে বলা হয়েছে নির্দেশ অনুযায়ী মিশ্র বা শঙ্কর শব্দ তৈরি কর ইংরেজি প্লাস বাংলা এক্ষেত্রে শব্দ হতে পারে মাস্টার প্লাস মশাই মাস্টার মশাই পর্তুগিজ প্লাস হিন্দি এক্ষেত্রে হতে পারে পাও প্লাস রুটি পাউরুটি তৎসম শব্দ প্লাস বিদেশি প্রত্যয় এক্ষেত্রে হতে পারে ধূপ প্লাস দানি ধূপ দানি দুই দশমিক আটের প্রশ্নে বলা হয়েছে ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে বাংলায় গৃহীত হয়েছে এমন দুটি শব্দ উল্লেখ করো ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে বাংলায় গৃহীত হয়েছে এমন দুটি শব্দ হলো নিউজপেপার থেকে সংবাদপত্র রিস্ট ওয়াচ থেকে হাত করি। পরের প্রশ্নে বলা হয়েছে যোগ রূড় শব্দের দুটি উদাহরণ দাও পঙ্কজ এর অর্থ পাকে জন্মায় যা এটা হচ্ছে বুৎপত্তিগত অর্থ কিন্তু প্রচলিত অর্থ হল পদ্ম এরপর আছে জলদ জল প্রদান করে যে এটা বুৎপত্তিগত অর্থ কিন্তু প্রচলিত অর্থ হলো মেঘ পরের প্রশ্ন গুণবাচক বিশিষ্ট যোগে একটি বাক্য রচনা করো সততা সততাই হলো মানুষের শ্রেষ্ঠ মূলধন দুই দশমিক এগারোয় বলা হয়েছে ক্রিয়া বিশেষণের দুটি গঠন রীতি নির্দেশ করো বিশেষণের দুটি গঠন রীতি হলো একটা বিভক্তিযুক্ত পদের প্রয়োগ উদাহরণ হিসেবে বলা যেতে পারে রমা অনায়াসে সমস্যার সমাধান করল আরেকটি গঠন রীতি হচ্ছে অসমাপিকা ক্রিয়ার প্রয়োগ উদাহরণ হিসেবে বলা যেতে পারে চেঁচিয়ে কথা বলো না পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহৃত হয় কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে স্বামীপ্য সর্বনাম ব্যবহৃত হয় যেমন এটা নিয়ে এসো এখানে এটা হচ্ছে স্বামীপ্যবাচক সর্বনাম পরের প্রশ্ন একটি তৎসম অব্যয় এবং একটি খাঁটি বাংলা অব্যয়ের উদাহরণ দাও তৎসম অব্যয় হচ্ছে যথা যদি এবং খাঁটি বাংলা অব্যয় হচ্ছে আবার তবু পরের প্রশ্ন বা শেষ প্রশ্নে বলা হয়েছে ধাতুর গঠন অনুযায়ী ক্রিয়াপদ কত ধরনের হয়ে থাকে ধাতুর গঠন অনুযায়ী ক্রিয়াপদ তিন ধরনের হয় যেমন মৌলিক ক্রিয়াপদ সংযোগমূলক ক্রিয়াপদ এবং যৌগিক ক্রিয়াপদ তাহলে এই ভিডিওতে বাংলার পার্ট সিক্সের সমস্ত প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো ভিডিওটি শেয়ার করো এবং তোমাদের এই ভিডিও সম্পর্কে যাবতীয় মতামত